আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব বলেছেন যে রাজশাহী প্রধানমন্ত্রী নাকি বলে দিচ্ছেন রাজশাহী সমাবেশে ওখানে কোন ধর্মঘট হবে না, কোন হরতাল হবে না। কিন্তু আমরা দেখলাম রাজশাহীতে তিন দিন পরিবহন ধর্মঘট হয়েছে। কাজে মানুষ বিশ্বাস করে নাই তাদের বলেই বিভিন্ন জেলা থেকে আগে এসে পড়েছে, এবং যারা এসছে তারা খোঁজ খবর নিতে এসছে যে একটা অনিশ্চয়তা চলছে যে ফলপ্রমে হবে না অন্য কোথাও হবে, এগুলো জানার জন্য তারা আসছে। কিন্তু তাদের উপর পুলিশ অতর্কিত আক্রমণ চালায় এবং তাদেরকে আহত করে, এবং আহত অবস্থায় অসংখ্য নেতা কর্মীকেও গ্রেফতার করা হয়। তারা এই অফিসের ভেতরে প্রবেশ করেছে, বিভিন্ন রুম, বিভিন্ন অফিস, আমাদের এখানে অনেকগুলি অফিস আছে, সেগুলো সব ভাঙচুর করেছে, তছনছ করে দিয়েছে। আমাদের মহাসচিবের রুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কে নিচে লাথি দিয়ে দরজা ভেঙে তারা ঢুকেছে। দলের চেয়ারপারসন যিনি বেগম খালেদা জিয়ার রুম, যে রুমে আমরাও কেউ যাই না আর কি, উনি এটা তার সম্মানে আমরা ওটাকে ওইভাবে রাখি, সেটা পর্যন্ত তারা ভেঙে ঢুকেছে। এছাড়া আমাদের বিভিন্ন অঙ্গদলের রুমগুলো ভেঙে ঢুকেছে আর কি। আমাদের যে মেইন অফিস, সেই অফিসের কম্পিউটার, ল্যাপটপ এগুলো সব লুট করা হয়েছে। সেখানে টাকা পয়সা লুট করা হয়েছে, সেখানে সিসি ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে। মানে অস্বাভাবিক একটা মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়েছে, যেটা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না যে একটা বৃহত্তম রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস সেখানে এই ধরনের বর্বরতা চালানো হবে, এটা কল্পনাতীত। এবং আরো ইন্টারেস্টিং হল যে আমাদের দলের মহাসচিব, তিনি অফিসে ঢুকতে চেয়েছেন, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। বলা হয়েছে যে এটা নিরাপদ না, সেই জন্য আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন নিরাপদ না? তার অফিসে তিনি ঢুকবেন, তাকে নিচে বসিয়ে রেখে পুলিশ অফিসে প্রবেশ করেছে, আমাদের কোন লোকজনকে সাথে না নিয়ে তারা তাদের মতো করে। এবং একসময় তারা বললেন আর কি যে এখানে বোমা পাওয়া গেছে, কেউ বিশ্বাস করে নাই। এবং আজকের আমাদের যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, তাদের কল্যাণে সবাই দেখেছে যে পুলিশই ব্যাগ নিয়ে ভিতরে ঢুকেছে এবং ওই একই ব্যাগ নিয়ে বড় বড় হয়েছে যে বোমা পাওয়া গেছে, কেউ বিশ্বাস করে নাই। কিন্তু তারা এগুলো করেছে শুধুই আমাদের দলের নেতা কর্মীদেরকে বিপদাপন্ন করার জন্য। এরপরে 8 ডিসেম্বর রাত্রে আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে দলের মহাসচিব তিনি দলের মূল কর্মকর্তা, সমস্ত কর্মসূচি বাস্তবায়নের মূল দায়িত্ব তার উপর। আর মির্জা আব্বাস স্যার ছিলেন ঢাকা বিভাগীয় যে মহাসমাবেশ, জনসমাবেশ, সেই জনসমাবেশ বাস্তবায়নের মূল ব্যক্তি। বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আন্দোলনরত আছে। জনগণ মুক্তি চায়, সরকারের হাত থেকে মুক্তি চায়। যে সরকার তার সংকট সমাধানে ব্যর্থ, যে সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ, যে সরকার মানুষের সব মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, গণতন্ত্রকে কবরে নিয়ে গেছে, সেই সরকারের হাত থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে মুক্ত করার লড়াইয়ে যুক্ত বিএনপি আক্রান্ত আজ, বহু বছর ধরে আক্রান্ত, কিন্তু এখন সেই আক্রমণের মাত্রা সীমা অতিক্রম করে গেছে। কোন দলের কার্যালয়ে এভাবে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট, এটা স্বাভাবিক না। এটা সরকারের এক ধরনের, সরকারের ভিতরে যে অস্থিরতা, এক ধরনের দুর্বলতাই প্রকাশ পায়। কিন্তু আমরা মনে করি যে এর প্রতিবাদ, প্রতিবিধান হওয়া দরকার। এই দেশটাকে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, এই দেশটাকে কারো
খেলার বস্তু বানানো যায় না, তারা খেলার কথা বলে, রাজনীতি তাদের কাছে খেলা, তাদেরকে এই নোংরা খেলা থেকে বিরত করার জন্য বৃহত্তর ঐক্যবদ্ধ গণ আন্দোলনের কোন বিকল্প নেই। ইতিমধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল যারা গণতন্ত্র চায় তারা সবাই এই সিদ্ধান্তে একমত হয়েছি। ডক্টর ওলি আহমদ বীরবিক্রম মহোদয় তিনিও একমত হয়েছেন, কিন্তু আমরা মনে করি যেটা সেটা হলো যে এটাকে আরো দ্রুত জোরদার করার সময় হয়েছে। সে প্রত্যাশা নিয়ে আমি আমাদের আজকে যিনি এসেছেন আমাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মাননীয় চেয়ারম্যান